এই সেই গাড়ি যেখানে গান্ধীজিকে ভর্তি হয়েছিল বিড়লা হাউস, সেইখান থেকে এই রাজঘাট পর্যন্ত এই গাড়িতে করে গান্ধীজির যে শবদেহ সেটা নিয়ে এসেছিল, সেটার নেশান জাতির জনক বলে হয় মহাত্মা গান্ধীর সমাধি এখানে রাখা আছে, এখানে সমাধি হয়েছিল। রাজঘাট, রাজঘাটের এন্ট্রি ওই সামনে থেকে এই যে রাজঘাট লেখা আছে তার অপোজিটে লেখা আছে গান্ধী দর্শন। তো এখানে হচ্ছে গান্ধী দর্শন, এখানে তোমার হচ্ছে গান্ধীর মিউজিয়াম টিউজিয়াম আছে, অনেক কিছু গান্ধীর রিলেটেড সমস্ত কিছু মহাত্মা গান্ধী সম্বন্ধে রিলেটেড আছে। আর এটা হচ্ছে কিষানঘাট রোড এই দিকটা, আর এইটা হচ্ছে রাজঘাট। তো রাজঘাটের সামনে দিক থেকে এন্ট্রি, তো চলো এন্ট্রি। তো ফাইনালি এই যে এন্ট্রি, এখানে চেকিং বগেরে ব্যাগ পার্সোনাল চেকিং করার পর এখান থেকে এন্ট্রি করলাম। তো এখান থেকে তোমাদের রাজঘাটের যে এরিয়া শুরু, প্রচণ্ড বড় এরিয়া দেখতে পাচ্ছ, দুই সাইডে প্রচণ্ড পার্ক। তো মেন যে জায়গা সেখানেও নিয়ে যাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই সাইডে লেখা আছে কিষানঘাট, এটা হচ্ছে কিষানঘাট। কিষানঘাট বেসিক্যালি এটা কোনো জলের ঘাট নয়, তো এটা হচ্ছে আমাদের পঞ্চম প্রাইম মিনিস্টার 1979 থেকে 1980, মোটামুটি ছ মাস এই সালের মধ্যে 6 মাসের জন্য প্রাইম মিনিস্টার হয়েছিল। তো চৌধুরী চরণ সিং, তার পুরো নাম চৌধুরী চরণ সিং, তো আমাদের পঞ্চম প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী, তারই মেমোরিয়াল স্মৃতির উদ্দেশ্যে তারই এইটা গ্রাউন্ড করা, এটা রাজঘাটের মধ্যেই করা আছে। তো এটা দেখতে পাচ্ছ সামনে বীরভূমি, তো বীরভূমি সামনে রাজঘাট, এইখান থেকে ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে রাজঘাট, মহাত্মা গান্ধীর যে সমাধি রাজঘাট সেটা এইখানে, আর কিষানঘাট আর সমাধি অফ চরণ সিং যেটা তোমাদের আমি বলেছি সুন্দর, বেসিক্যালি এটা হচ্ছে সমাধি অফ রাজীব গান্ধী, যেটা বীরভূমি বলছে সমাধি অফ রাজীব গান্ধী, ইঞ্জিনিয়ার ইন্ডিয়ার যিনি 1984 থেকে 1989 পর্যন্ত 5 বছরের জন্য তিনি প্রাইম মিনিস্টার ছিল রাজীব গান্ধী। তো এই রাজীব গান্ধীর সমাধি সামনে, তো চলো। তো বন্ধুরা, এই যে রাজীব গান্ধীর যে সমাধি দেখতে পাচ্ছ, এটা রাজীব গান্ধীর সমাধি, এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই সামনে, এটা রাজীব গান্ধীর সমাধি। তার পাশে এখানে লেখা আছে বিভিন্ন ভাষায় লেখা আছে, হিন্দি, এটা আসামি, সম্ভবত এটা বাংলা। এই দেখুন, আসুন গড়ে তুলি এক ভারত স্বাধীনতা যার গর্ব, স্বাধীনতা রক্ষায় যে শক্তিশালী কৃষি শিল্প প্রযুক্তিতে সে সবল স্বনির্ভর অগ্রণী। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা রাজীব গান্ধীর পেন্টিং, 3D পেন্টিং, এটা রাজীব গান্ধী, এই যে দেখতে পাচ্ছ রাজীব গান্ধী, আর এই রাজীব গান্ধী ভাষণ দিচ্ছে, এই রাজীব গান্ধী 3D পেন্টিং, আর এখানে কিছু বাংলা রাজীব গান্ধীর কোটেশন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা আছে খোদাই করে, আর এইটাই ঠিক বীরভূমি বলে। এই দেখতে পাচ্ছ রাজীব গান্ধীর সমাধি, এটা এই দেখে নাও, এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত রাজঘাট এলাকা, যে রাজঘাট যেটা বলে সেটা তার ভিতরেই সব কিছু আছে। দেখতে পাচ্ছ আমি একদম উপরে চলে এসেছি, ঠিক আমার পাশে রাজঘাট, এই যে দেখতে পাচ্ছ রাজঘাট, এটা এখানে মহাত্মা গান্ধীর সমাধি, ওখানে তো ওখানে যাবো। তো তার আগে এই উপর দিয়ে সুন্দর রাস্তা করা আছে, তো এই রাস্তা দিয়ে প্রথমে যাই, গিয়ে দেখি খুব সুন্দর লাগছে উপর দিয়ে, তারপর নিচে যাবো, নিচে গিয়ে একদম মহাত্মা গান্ধীর যে সমাধি সেখানে তার কাছে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো, তো বন্ধুরা, ডু নট লিসেন দ্য রুমার, বাট ইফ ইউ ডু নট বিলিভ ইট, মহাত্মা গান্ধী বলেছিল। আর এই যে সামনে এখান থেকে রাজঘাটের এন্ট্রি, তো চলো ঢোকা যাক ভিতরে। এখান থেকে এন্ট্রি করার পরে এখানে জুতো রেখে দিয়েছি, তো জুতো রেখে, কারণ এখানে যেতে হবে এই যে ভিতরে রাজঘাট, তো কারণ তার কারণ রেসপেক্ট, সম্মানের জন্য জুতো খুলে খালি পায়ে যেতে হবে, কারণ মহাত্মা গান্ধীর সমাধি সেখানে। এই যে ওই দেখতে পাচ্ছ যেখানে একটা অলরেডি চলছে, অমরবাতি জ্বলছে ভিতরে, তো চলো যাওয়া যাক। এই হচ্ছে রাজঘাট দেখতে পাচ্ছ, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি রাখা আছে, যেখানে মহাত্মা গান্ধী শেষ সংস্কার করেছিল রাজঘাট। এই দেখতে পাচ্ছ রাজঘাট, চলো কাছ থেকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজঘাট, মহাত্মা গান্ধীর সমাধি যেটা, আর এখানে দেখো অলরেডি প্রজ্বলন বাতি জ্বলছে, অমর বাতি জ্বলছে, আর এটা হচ্ছে রাজঘাট। তো বন্ধুরা, দিল্লিতে অবস্থিত রাজঘাট, এখানে যেখানে মহাত্মা গান্ধী আমাদের ফাদার অফ নেশান জাতির জনক বলে হয়, এই মহাত্মা গান্ধীর সমাধি এখানে রাখা আছে, এখানে সমাধি হয়েছিল। এই সেই সমাধির ওখানে পিছনে ওখানে অলরেডি প্রজ্বলন বাতি জ্বলছে, অমর বাতি জ্বলছে, আর এখানে রাজীব গান্ধীরও সমাধি আছে, আমাদের চরণ সিং প্রাইম মিনিস্টার তারও সমাধি আছে, কিষানঘাট ওই সাইডে আছে, তোমরা অলরেডি তোমাদের দেখেছি ভিডিওতে। তো এটা খুব পবিত্র জায়গা,
তো অবশ্যই তোমরা আসো, আর এর কোনো এন্ট্রি ফিস নেই, টিকিট প্রাইস নেই, ফ্রি অফ কস্ট তোমরা ঘুরতে পারো। এই জায়গাটা খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, আর এর আশেপাশে যে জায়গাটার প্রকৃতি খুবই ভালো, অসাধারণ। তো তোমরা অবশ্যই আসো আর ভিজিট করো। এই যে দেখতে পাচ্ছ টাইমিংটা দেখে নাও রাজঘাটের, এপ্রিল টু সেপ্টেম্বর 5টা থেকে 7:30, সকাল 5টা থেকে 7:30, আর অক্টোবর থেকে মার্চ 5টা থেকে 7টা। সামনে দেখতে পাচ্ছ রাজঘাট, যেটা মহাত্মা গান্ধীর সমাধি, আর এই পাশে আছে গান্ধী দর্শন, এখানে তোমার গান্ধী মিউজিয়াম আছে, এটাও ফ্রি অফ কস্ট। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা গান্ধী দর্শন, এটা অফিস, আর মিউজিয়াম যেটা সেটা হচ্ছে এইটা। দেখতে পাচ্ছ এটা মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু, আর এখানে এন্ট্রি মহাত্মা গান্ধী দর্শন মিউজিয়াম। তো চলো ভিতরে ঢোকা যাক। তো বন্ধুরা, এই সেই গাড়ি যেখানে গান্ধীজিকে হত্যা হয়েছিল, বিড়লা হাউস, সেইখান থেকে এই রাজঘাট পর্যন্ত নিয়ে এই গাড়িতে করে গান্ধীজি যে শবদেহ সেটা নিয়ে এসেছিল, সেই গাড়িটা এখানে রাখা আছে মেমোরিয়াল হলে। দেখতে পাচ্ছ গাড়িটা, আর এটা হচ্ছে গান্ধীজির অনেক কিছু রাখা আছে এখানে। তো ভিডিও অ্যালাউড নেই, তো আমি এটা লুকিয়ে ভিডিওটা করছি। এই যে গাড়ি, সেই গাড়ি যে গাড়িতে করে গান্ধীজির ডেড বডিকে নিয়ে এসেছিল রাজঘাটে, বিড়লা হাউস থেকে যেখানে হত্যা হয়েছিল সেখান থেকে রাজঘাটে। আর এটা রাজঘাটই রাখা আছে মেমোরিয়াল, যেখানে গান্ধী দর্শন মেমোরিয়াল সেখানে রাখা আছে। আর আশেপাশে গান্ধীজির, দেখো এই যে ডেড বডি দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত কিছু, এরকম অনেক বড় মিউজিয়াম। তো বন্ধুরা, এর ভিতরে গান্ধী দর্শন মেমোরিয়াল, যে গান্ধী দর্শন মিউজিয়াম, তার ভিতরে ভিডিও অ্যালাউড নেই, তো আমি চেষ্টা করেছি যেটুকু ছবি দেখানো সেটুকু। আর বেসিক্যালি এখানে মহাত্মা গান্ধী যে ডেড বডি নিয়ে এসেছিল সেই গাড়ি রাখা আছে, প্লাস মহাত্মা গান্ধী যে সবরমতী আশ্রম, তার বিভিন্ন প্রোটোটাইপ, যে জেলে ছিল তার প্রোটোটাইপ, বিভিন্ন প্রোটোটাইপ 3D মডেল তৈরি করে রাখা আছে। তো তোমরা আসলে অবশ্যই রাজঘাটের সাথে সাথে যে গান্ধী দর্শন মিউজিয়াম সেটা অবশ্যই ভিজিট করো, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। তো বন্ধু, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।